হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটি স্পেশাল টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল করে ফেলতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে ভিউজ কত এবং আমার ফলোয়ার কত, এবং আপনারা নিচে নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অনবরত নোটিফিকেশন আসতে আছে যে আমার ভিডিওতে কত রিয়েক্ট পড়তেছে এবং আমার ফলোয়ার কী পরিমাণ বাড়তেছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনি কিন্তু পারেন খুবই সহজে আপনার ভিডিও ভাইরাল করে ফেলতে। তো কীভাবে করবেন সেই কাজটি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুবই সহজে শিখে যেতে পারবেন। তো গাইস, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। অল রাইট গাইস, আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবো। তো আপনি অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চে ক্লিক করে দিব। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটি অ্যাপের নাম লিখে দেবো। অ্যাপটির নাম হচ্ছে হাইপি সিমুলেটর। ওকে গাইস, এই নামটি লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি আসার পরে এখানে আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন, তারপর আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। সিলেক্ট করে দিলাম আমার গ্যালারি থেকে। তারপর এখান থেকে স্টার্ট ইউর ফেম এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার কিন্তু 1.8 মিলিয়ন, এবং আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড, এবং আপনারা ইনবক্সে কিন্তু দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু আমার ফলোয়ার বাড়তেছে। তো এখন যদি আমি একটি ভিডিও আপলোড করি তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে গেল। এখন আপনারা দেখতে পাবেন আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিব, তাই আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিব। ওকে গাইস, আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি ক্যাপশন দিয়ে দিব। তো আপনার যেটা ইচ্ছে সেটা আপনি ক্যাপশন দিয়ে দিতে পারবেন। জাস্ট আমি একটা ইমোজি দিয়ে দিলাম। তারপর এখানে দুটো অপশন আছে, পোস্ট ভাইরাল ভিডিও অ্যান্ড পোস্ট রেগুলার ভিডিও। তো এখানে আপনি অবশ্যই পোস্ট ভাইরাল ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটি অ্যাড শো করবে। তো এই অ্যাডটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তারপর গাইস, অ্যাডটি সম্পূর্ণ দেখা শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারতেছেন আমার ইনবক্সে কিন্তু আমার ভিডিওটি কিন্তু মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। আপনারা দেখতে পারতেছেন ইনবক্সে কিন্তু সাথে সাথে মেসেজগুলো শো করতেছে যে আমার ভিডিওতে কত কমেন্ট আসতেছে এবং রিয়েক্ট কত আসতেছে এবং আমার ফলোয়ার কীভাবে বাড়তেছে। তো অবশ্যই আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অনবরত কিন্তু বাড়তেই আছে। এখন যদি আমার আইডিতে আমি চলে যাই তাহলে দেখতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েক মিলিয়ন কিন্তু ভিউজ হয়ে গেছে আমার ভিডিও। তো 1.2 মিলিয়ন ভিউজ এবং আমার ফলোয়ার কিন্তু 2.3 মিলিয়ন হয়ে গেছে। তারপর লাইক কিন্তু আপনারা দেখতে পারতেছেন
মুহূর্তের মধ্যেই বাড়তেছে অনেক। তো আমি যদি ভিডিওটা ওপেন করি আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু রিয়েক্ট আছে প্রায় 3 লক্ষ মতো। তো আমি যদি ব্যাক যাই বা বারবার রিফ্রেশ করি আপনারা দেখতে পাবেন যে অনবরত আমার ভিডিওর ওয়াচ বাড়তেই আছে এবং আমার ফলোয়ার কিন্তু অনবরত বাড়তেই আছে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে মুহূর্তের মধ্যেই আপনার যে কোনো টিকটক ভিডিও ভাইরাল করে ফেলবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি সামনে কী ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন। তো গাইস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।